একদিন পরই খুলছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 18 মাস পর আবারও সরব হবে স্কুল কলেজের ক্লাসরুম, বারান্দা আর আঙিনা। সরকারি নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান ধোয়া মোছা সহ সম্পূর্ণ করা হয়েছে সব রকমের প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে নেওয়া হয়েছে নানাবিধ উদ্যোগ। স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা প্রত্যেক স্টুডেন্টকে সামাজিক যে দূরত্ব এটা মানাব, প্রতি কক্ষে স্বাস্থ্যবিধি মেনে যে দূরত্ব মেনটেন করা থাকে এটা মানায় তাদেরকে রাখবো। আর ইনস্ট্যান্ট আমাদের ই থাকবে, কী বলে যে মাস্ক থাকবে, হ্যান্ড স্যানিটাইজার থাকবে, তারপরে হ্যাক্সাসল থাকবে, এগুলো আমরা কন্টিনিউয়াস তাদের মধ্যে যখন প্রয়োজন বিতরণ করব। দীর্ঘ বন্ধ থাকা এসব শিক্ষা প্রতিষ্ঠান ডেঙ্গু মুক্ত রাখতে নেই কর্তৃপক্ষের কোনো ধরনের পদক্ষেপ। সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত আমরা তেমন কোনো সাড়া পাই নাই, ওনাদের দিকে আমরা তাকিয়েও থাকি নাই, যেহেতু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যেতেটুকু যা পেরেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের স্বাস্থ্য সুরক্ষার যাতে কিছু আছে সব কিছু আয়োজন করেছি। আর স্কুল খোলার লক্ষ্যে আমরা প্রতিটা রুমে রুমে মশার ওষুধ দিচ্ছি। ইতিমধ্যে আমরা শৃঙ্খলা কমিটি করে দেওয়া হয়েছে, যেভাবে বাচ্চারা সুন্দরভাবে ঢুকতে পারে। অভিভাবকদের আমরা মেসেজ পাঠাই দিচ্ছি যে বাচ্চারা মাস্ক পরে আসবে, বাসার থেকে খাবার নিয়ে আসবে, আমাদের ক্যান্টিন বন্ধ থাকবে। ঢাকার বাইরের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা নেই, তাই কলেজ বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। গ্রাম থেকে একটা ছাত্র যখন শহরে আসতেছে বিগত দেড় বছর পরে, অবশ্যই তার থাকার জায়গা সে ঠিক করে আসতেছে না। সবাই যেহেতু নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি, একটা মেস ভাড়া দেওয়ার মতো অ্যাবিলিটি অনেকেরও নেই। সেক্ষেত্রে সরকারের উচিত হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে হলটা খুলে দেওয়ার জন্য। সবকিছু ছাপিয়ে টানা বিরতি থাকা সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান আবারও মুখরিত হোক শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায়, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।